জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনায় এক মাসে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। রামেকের করোনা ইউনিটে এক সপ্তাহে 72 জনের প্রাণহানি। 6651 কোটি টাকা ব্যয়, একনেকে 10 প্রকল্প অনুমোদন। বুধবার থেকে সারা দেশে চলবে শতাধিক ট্রেন। এক সপ্তাহে বজ্রপাতে 56 জনের মৃত্যু। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে এবারও মুক্তি নেই ঢাকাবাসীর। 50টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার। মোটরসাইকেলে ঘুরে বেড়ালেন করোনা আক্রান্ত সেই চেয়ারম্যান। স্পেশাল ট্রেনে আম পরিবহনে সিন্ডিকেটের কবলে ব্যবসায়ীরা। পুলিশবাহী প্রাইভেট কারকে 50 গজ টেনে হিচড়ে নিয়ে গেল ট্রেন, আহত 3। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।